বান্ধবী যার সাথে কলেজে পড়ে স্কুলে পড়ে ওর কাছে কল দেয় কি দেয় কল দেয় বলে শোনো আমার গ্রাম থেকে আমার এলাকা থেকে একটা বাস ভাড়া করে পিকনিকে যাবে তুমি কি বলো কয় আমি তো তোমার হাত ধরে জাহান্নামে যাব দাও না একটা সিট বুকিং এই যে ছেলে মেয়ে চলে গেল মা মনে করে মার কাছ থেকে আবার বিদায় নিচ্ছে মা আমার আজকে ওই যে কলেজের কিছু বন্ধু বান্ধব যাবে তো তাদের সাথে একটু স্বপ্ন পড়ে গেলাম মা বলতেছে যাও মা দেখে শুনে যাও কোনো সমস্যা নাই তুমি কোন ছেলের সাথে যাচ্ছ বলে আমার সাথে পড়াশোনা করে মা কিন্তু খুব লাজুক ছেলে ও আমার বন্ধু হয় কি নাম বলে রুবেল তো শোনো এই পিকনিকের থেকে ঘুরে আসলে রুবেলকে একটু বাসায় নিয়ে আসবে আমারও তো কলেজে পড়ার সময় অনেক বন্ধু বান্ধব ছিল নিয়ে এসো ওকে আমি ফ্রি করে দেব কথা কর না কে এখন ওই রুবেলক নিয়ে ঘুর বেড়াচ্ছে রুবেলক নিয়ে আসছে তখন দরজায় তখন ওই মেয়ে পরিচয় করে দিচ্ছে মা এই সেই আমার সেই বন্ধু রুবেল তখন বলতেছে এই শোনো তুমি নাকি শরম করো তুমি এত লাজুক কেন এ যুগের ছেলেরা এরকম শরম করলে চলে কলেজে তো আমারও বন্ধু বান্ধব ছিল একটু ফ্রি হতে পারো না আমি তোমার আন্টি আসো তোমরা ভিতরে বসে গল্প করো আমি তোমাদের জন্য চা কফি দিচ্ছি এখন ওই যুবক যুবতী ছেলে মেয়ে ঘরে বসে কি তাহাজ্জুদ পড়ছে নফল পড়ছে কথা কর না কথা কর না কথা কর না